হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। তোমাদের আরও একটা প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। তোমাদের প্রত্যেক কোশ্চেন ছিল যে ফার্স্ট এনএম এবং সেকেন্ড এনএম এর বিষয়টা যদি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, তো অবশ্যই তোমাদেরকে ফার্স্ট এনএম এবং সেকেন্ড এনএম দুটো বিষয় আমি আলাদাভাবে তোমাদেরকে বলবো তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য। তো প্রথমেই চলে আসি আমি সেকেন্ড এনএম এর বিষয়টা নিয়ে, কারণ ফার্স্ট এনএম এর বিষয়টা নিয়ে আমি প্রচুর ভিডিও করে ফেলেছি, সেকেন্ড এনএম এর বিষয়টা নিয়ে তোমাদের বলিনি। কিন্তু তোমাদের হচ্ছে এই বিষয়টা নিয়ে জানার অনেক আগ্রহ রয়েছে, তাই এই বিষয়টাকে আগে তুলে ধরছি। তো সেকেন্ড এনএম এ দেখো, বর্তমানে কিন্তু সেকেন্ড এনএম এর কোনো রিক্রুটমেন্ট নেই, প্রায় অনেক বছর আগে কিন্তু এটা নেওয়া বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো এটা কারা করতে পারবে? এই সেকেন্ড এনএম হচ্ছে যেখানে সাবসেন্টার থাকবে সেই এরিয়া কিন্তু তাকে বউ হতে হবে, ওকে? তো দুই নম্বর হচ্ছে সেকেন্ড এনএম একটা কন্ট্রাকচুয়াল পোস্ট, ওকে? এটা কিন্তু পার্মানেন্ট কোনো পোস্ট নয়। সেকেন্ড এনএম হিসেবে, সেকেন্ড এনএমদের কন্ট্রাকচুয়াল হিসেবেই কিন্তু রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে। তো বর্তমানে সেকেন্ড এনএম এর স্যালারি কত? বর্তমানে সেকেন্ড এনএম এর স্যালারি হচ্ছে প্রায় 24,000 মতো। তো সেকেন্ড এনএম এর কি ইনক্রিমেন্ট হয়, এদের কি বছর বছর ইনক্রিমেন্ট দেওয়া হয়, তো এই বিষয়টা নিয়ে এখন একটু কথা বলি। দেখো, সেকেন্ড এনএমরা যে কাজগুলো করেন সেই কাজের ভিত্তিতে তাদের, মানে কাজের ভিত্তিতে তাদেরকে একটা ইনক্রিমেন্ট দেওয়া হয় প্রতি বছর। তো ওনারা যে কাজটা করেন সেই কাজের ভিত্তিতে তাদের যে পারফরমেন্সটা হয়, সেই পারফরমেন্স ভালো না খারাপ সেই অনুযায়ী প্রতি বছর এই সেকেন্ড এনএমদের 5% ইনক্রিমেন্ট দেওয়া হয় কাজের ভিত্তিতে, মানে তার পারফরমেন্সটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, গুড ব্যাড ভেরি গুড এই সমস্ত বিষয়ের উপর দেখে তাদেরকে কি হয় প্রতি বছর 5% ইনক্রিমেন্ট দেওয়া হয়, ওকে? আর বোনাসের কথায় আসি, সেটা ফার্স্ট এনএম হোক বা সেকেন্ড এনএম হোক, সকলেরই বোনাস হচ্ছে 6,000 টাকা, ওকে? আর বর্তমানে সেকেন্ড এনএম এর কিন্তু কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। যদি নেওয়া হয় তাহলে অবশ্যই হচ্ছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। আর সেকেন্ড এনএম এর কাজ কি, দেখো একটা সাবসেন্টারে যদি একজন ফার্স্ট এনএম বা একজন সেকেন্ড এনএম থাকেন তাহলে দুজন কিন্তু মিলেমিশে কাজটা করেন, ইনি একে অপরকে সহযোগিতা করি কিন্তু আমরা কাজটা করি। আর ধরো যেখানে কোনো ফার্স্ট এনএম নেই, যেখানে শুধু সেকেন্ড এনএম দিদি রয়েছেন, সেখানে একজন ফার্স্ট এনএম দিদি যে সমস্ত কাজগুলো করে সেখানে কিন্তু একজন সেকেন্ড এনএম দিদি সেই সমস্ত কাজগুলোই করে, ওকে? এবারে আসি ফার্স্ট এনএম এর বিষয়ে। দেখো, ফার্স্ট এনএম তো বলেছি এখন এন্ট্রান্সের মাধ্যমে নেওয়া হচ্ছে, তো এটা একটা পার্মানেন্ট জব। ফার্স্ট এনএম এর যে ডেজিগনেশন সেটা হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, আর সেকেন্ড এনএম এর যে ডেজিগনেশন সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ওকে? আর ফার্স্ট এনএমটা হচ্ছে তো বললাম একটা পার্মানেন্ট জব, আর এর স্যালারি হচ্ছে বর্তমানে 28,423 টাকা স্টার্টিং, আর প্রতি বছর এর কিন্তু ফার্স্ট এনএমদের ইনক্রিমেন্ট দেওয়া হয়। আর সেকেন্ড এনএমদের ড্রেস কোডের কালার হচ্ছে ইয়েলো, আর ফার্স্ট এনএমদের ড্রেস কোডের কালার হচ্ছে পিঙ্ক। সো আই হোপ তোমাদের বেসিক আমি ধারণাটা দিতে পেরেছি, তো তোমরা বুঝতে পারছো আশা করি। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, তোমাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।